শক্তিশালায় আর্ট অ্যান্ড ক্রাফটে আপনাকে স্বাগত। আজকে আমরা ফেব্রিক যারা শিখতে চাই তাদের জন্য একটি প্রথম ভিডিও ক্লিপ তৈরি করেছি। প্রথমে ফেব্রিক রং দিয়ে নয়, ওয়াটার কালার কিংবা আপনার হাতের গোড়ায় যা কালার থাকবে সেই কালার দিয়ে কাগজের ওপরে, মেঝেতে, বোর্ডের ওপর, যেখানে খুশি, অন্তত কাপড়ের ওপর প্র্যাকটিস করবেন না। এগুলো একটা প্র্যাকটিস ওয়ার্ক, এগুলো হাতের ব্যায়ামের মতো। এগুলো করলে আপনার হাতটা সহজ সরল হয়ে উঠবে আর ইজি হয়ে যাবে আর কি। এবার তুলি চালানোটাও শিখতে হবে। এমনি আঁকা আর ফেব্রিকের মধ্যে একটু তফাত আছে। ফেব্রিক শিখতে বা করতে গেলে আঁকার প্রয়োজন নেই বা আঁকা শেখার খুব বেশি প্রয়োজন নেই, একটু আধটু জানলেও হবে আর না জানলেও হবে। তা আজকে যেই বিষয়টার ওপরে আমি এই টিউটোরিয়ালটা বানিয়েছি সেটা হচ্ছে আপনার তুলিটা কেমনভাবে চালালে বিভিন্ন রকম ডিজাইন তৈরি হবে সেইগুলোর ওপরে। তাই এটা একদম পার্ট প্রাইমারি স্টেজ, একদম প্রাইমারি স্টেজ। তা আমি প্রথমে একটা ফ্ল্যাট তুলি দিয়ে দেখালাম, এই যে এইটা, কিন্তু আমি একটা রাউন্ড তুলি দিয়ে দেখাচ্ছি। রাউন্ড তুলি দিয়ে এরকম প্র্যাকটিস করলেই কিন্তু আপনার হাতটা সহজ সরল উঠবে আর বুঝতেও পারবেন যে কীভাবে একটা সুন্দর ফুলের তৈরি হচ্ছে। আমি এখানে অনেকগুলো ছোট ছোট ডিজাইন তৈরি করে দেখাবো, এগুলো সব প্র্যাকটিস ওয়ার্কের জন্য। এবার এই যে চারটে আমি ডিজাইন তৈরি করছি, তিনটে হয়ে, এই যে তিনটে চলছে, তা এখানে এইগুলো একটা শাড়ির বা কোনো পাঞ্জাবি, কোনো ব্লাউজের ধারে ধারে দিলেই কিন্তু সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। এইগুলো প্র্যাকটিস করেই, ওইগুলো ধার দিয়ে দিলেই কিন্তু এই ডিজাইনগুলো হবে। আমি একটা দেখাচ্ছি যে একটা পাঞ্জাবির, এটা একটা পাতা, কিন্তু একটা পাঞ্জাবির কলারে একটা ইজি ড্রয়িং করে দেখাচ্ছি। এটা রাউন্ড তুলি, কোনো ফ্ল্যাট তুলি নেই, এটা রাউন্ড তুলি দিয়ে ছোটো ছোটো দাগ দিয়ে সাজালেই একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এবার মনে করুন আপনি এই ডিজাইনটা দেবেন না। আমি ঠিক একটু আগে যে তিনটে, এই চারটে ডিজাইন করে দেখালাম একই সঙ্গে, ওই ডিজাইন চারটের মধ্যে থেকে যে কোনো একটি ডিজাইন কিন্তু আপনি এইভাবে ধার দিয়ে করলে কলারটা কিন্তু এরকম হয়ে যাবে। তাই আমি যে প্রসেসটা শেখাচ্ছি সেটা হচ্ছে আপনি একটা জিনিস শিখে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আর আমি যদি একটা কমপ্লিট একটা ফেব্রিক করে দেখালাম কোনো পাঞ্জাবির ওপরে বা শাড়ির ওপরে, তাহলে আপনি সেটুকুনি শিখলেন। তা এতে কী হবে, এটা আপনার প্র্যাকটিস ওয়ার্ক, এটাও একটা ফ্রি হ্যান্ড ডিজাইন। আজকে যা দেখাবো সব কিন্তু গোল তুলি আর ফ্রি হ্যান্ড ডিজাইন, মানে না এঁকে আপনি ব্রাশের টোনের সাহায্যে কীভাবে ডিজাইনগুলো তৈরি করতে পারছেন সেটাই আর কি। তা এইটা ধরুন আপনার কোনো ব্লাউজ পিস, তার পিঠে এই ডিজাইনটা করলেন, বা কোনো পাঞ্জাবির তে একদম নিচে থেকে উপর পর্যন্ত বড় থেকে ছোট সাজিয়ে দিলেন, বা কোনো শাড়ির বিভিন্ন জায়গায় ডিজাইন যেরকম করে পড়ে এদিক ওদিক করে সাজালেন, এই ডিজাইনটাই সাজালেন, তাহলে গোটা শাড়িটা একটা ডিজাইনই হয়ে যেতে পারে। তা এটা এটা একটা ডিজাইন হলো। আমি আরও একটা দেখাচ্ছি, মানে অন্য ডিজাইন করে দেখাচ্ছি ফুলেরটা। তা এই ছোটো ছোটো ফুল এরকম শাড়িতে যদি অজস্র এদিক ওদিক করে সাজানো হয় যে কোনো জায়গাতে, আমরা ফেব্রিক ন্যাচারালি কিসে করি, শাড়িতে করি, ব্লাউজ পিসে করি, চুড়িদারে করি আর পাঞ্জাবিতে করি, তা এইগুলোর যে কোনো জায়গাতেই করা কিন্তু সম্ভব। যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা কিন্তু আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এবার এটাকে ভেঙে নিতে শিখতে হবে, যেমন এখানে তিনটে ফুল ছোটো ছোটো করে এদিক ওদিক করে সাজালে হতো। যাই হোক, আমি আরেকটা ফুল দেখাচ্ছি। এবার এখানে একটা ফুল দেখাচ্ছি, আপনি এই ফুলের সংখ্যা বাড়িয়ে নিয়ে এটা চুড়িদারে কিন্তু খুব ভালো যাবে। একটা চুড়িদারের পিছে এরকম একটা ফুল দেখালাম, আপনি এটার আশেপাশে সাজিয়ে নিলেন, দশটা ফুল করলেন, ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। তো ওইটুকুনি বুদ্ধি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে বা শিখে যাবেন, কিন্তু এইগুলোকে বারে বারে আপনাকে কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করতে হবে যে কীভাবে ব্রাশের টোনে না এঁকে এগুলো হচ্ছে। ফুল দিয়ে দু তিনটে হলো, এবার পাতা দিয়ে দেখাচ্ছি। দাঁড়ান, এগুলো ছোট ব্রাশ দিয়ে করছি, এটা বড় ফ্ল্যাট ব্রাশ দিয়েও হবে, কিন্তু প্রথম অবস্থায় বড়
ফ্ল্যাট ব্রাশ বা চওড়া যে ব্রাশগুলো আছে সেগুলো করতে যাবেন না, তাহলে খারাপ হয়ে যাবে, মন ভেঙে যাবে। তা ছোটো ব্রাশ দিয়ে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে এই পাতাগুলো করার চেষ্টা করবে। এরপরে বড় ব্রাশ দিয়ে কী করে হবে না হবে সেগুলো বিস্তারিত আমি বলবো লেসন বা পার্ট টুয়ে বলবো। আর আমরা যে ফেব্রিক রং বাজারে পাই এখন রং দিয়ে করবেন না, আমি বললাম যে ফেব্রিক রং ব্যবহার করবেন না, এগুলো পোস্টার বা হাতের গোড়ায় যে কোনো রং দিয়ে করবেন, ফেব্রিক দিয়ে করতে পারেন, না করার কোনো ব্যাপার না, কিন্তু ফেব্রিক রং যেগুলো ছোটো ছোটো 20 ml পাওয়া যায় সেইগুলো দিয়ে যদি আপনি কোনো শাড়ি বা কোনো চুড়িদার পাঞ্জাবি যাই করুন না কেন, তাতে কিন্তু রঙের চেয়ে আপনার কিনে নেওয়াটা সুবিধা হবে। ওই রং দিয়ে কিন্তু কোনো সময় ফেব্রিক রং করলে আপনি কিন্তু পোষাতে পারবেন না। তাই কি টেকনিকে রঙগুলো তৈরি করবেন বা ওই রঙগুলো কোথায় পাওয়া যায়, অল্প পয়সায় কি রং ব্যবহার করা যাবে কি না, সেগুলো কোথায় পাবো তার বিস্তারিত এর নেক্সট পার্ট টুতে আমি আপনাদের বলবো। যে ফেব্রিক রং এই ছোটো ছোটো শিশিতে না হয় তাহলে আমি বড় যে বোতল অল্প পয়সায় অল্প আর কি ইনভেস্টে আপনি যদি মনে করেন করবেন, প্রফেশনালি করবেন বা বাড়িতে নিজেও করবেন, বা একটা শাড়ি করব, একটা শাড়ি করতে গেলে আপনার এই ছোট ছোট শিশিতে কতগুলো লাগবে তার ঠিক নেই, তাহলে এইভাবে তো একটা শাড়ি করা কোনো সময় সম্ভব নয়, তাহলে হচ্ছে ফেব্রিকের একটা শাড়ি কিনেই ফেলা যাবে, তাহলে আমি কেন করব। তা সেই প্রফেশনালিও বলছি যে এগুলো আপনি এর পরের যে পার্ট টু সেখানে আমি আরও ডিটেলই বলবো, রং সংক্রান্ত বিষয়গুলো বলবো বা আর কী কী তুলি ব্যবহার করা যায় সে সমস্তগুলো বলবো। তাই দেখুন এটাও হচ্ছে একটা ছোট ছোট ফুল, একটা বড় করে দেখালাম, ওইগুলোরই একটা ক্ষুদ্র সংস্করণ, অনেকগুলোকে সাজিয়ে সাজিয়ে আমি করেছি। এটাও কিন্তু কাপড়ের উপর করছি না, আমি কিন্তু পুরো বোর্ডের ওপর করছি, আপনারা কিন্তু প্র্যাকটিসটা বোর্ডের উপরই করবেন, কারণ প্র্যাকটিসের সময় অনেক ভুলভ্রান্তিগুলো হবে, সেইগুলো যদি কাপড়ের ওপর করা হয় তাহলে অনেক নষ্ট হবে আর কিছুই না। আজকে যা দেখাচ্ছি সবই রাউন্ড ব্রাশে, কোনো ফ্ল্যাট ব্রাশ নেই। এর পরের দিন ফ্ল্যাট ব্রাশ বা রং সংক্রান্ত আরও ডিটেল বলা হবে। যাই হোক, ধীরে ধীরে এরকম কালো রং দিয়ে যতটুকুনি এর কম্পোজিশনটাকে ভালো করে নেওয়া যায় করে নিতে হবে। এবার আমি এই ফুলগুলো দেখিয়েছি বলে আপনি অন্য কোনো ফুল দিয়েও এরকম কম্পোজিশন করবেন, দেখবেন কাজ করতে গিয়ে মাথা থেকে অনেক কিছু বেরোচ্ছে, সেগুলো অ্যাপ্লাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এরপরে কালারিং কাপড় টাপড়ের ওপর করতে গেলে যেরকম ডিজাইন আপনাকে করতে হবে সেগুলো নিয়ে দুটো আমি ডিজাইন দেখাচ্ছি। এই একটা রানি কালারের ওপরে একটা ডিজাইন করে দেখাচ্ছি। খুবই ইজি ব্যাপার, শুধু প্রথম থেকে এখনো পর্যন্ত সেই একই রকম ব্রাশের টোন, অন্য কোনো রকম ব্রাশের টোন অ্যাপ্লাই করা হয়নি, একই রকম পদ্ধতিতে বিভিন্ন রকমভাবে সাজিয়ে অনেক ডিজাইন তৈরি করা যায়। ধরুন এই ডিজাইনটা যে করা হলো, এই ডিজাইনটাকে আপনি যদি চারিদিকে চারটে করে দেন দেখবেন অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে, মানে ডিজাইন তো আর ওরকমভাবে পাওয়া যাবে না, একটা থেকে আর একটাকে ভেঙে চুড়ে তৈরি করে নিতে শিখতে হবে, তাহলে অজস্র ডিজাইন তৈরি হয়ে যাবে। হয়ে গেল। আচ্ছা আর একটা হলুদ পেপারের ওপরে, হলুদ পেপার, হ্যাঁ এই হলুদ পেপারের ওপরে আর একটা করছি। এটা হলুদ পেপার না হয়ে যদি আপনার এটা চুড়িদার হতো তাহলে আপনি কল্পনা করুন যে এই চুড়িদারের একটা সাইডে আপনি এই ডিজাইনটা তুলছেন, তাহলে সিম্পল ফেব্রিক হয়ে গেল আর কিছুই না। এবার এই ডিজাইনটাকে আপনি যত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে অ্যাপ্লাই করতে পারবেন ততই এই ডিজাইন বেড়ে যাবে, এটাই ফেব্রিক। ঠিক আছে, আজকে এই প্রথম পার্টটা তে যেটুকুনি আর কি শেখানো গেল, এরপরে নেক্সট যে সেকেন্ড পার্টে আমি কিন্তু কালার সম্পর্কে বলবো, যে আপনারা কালারটা কীভাবে সহজে আর কি পাবেন, কোথায় পাবেন।
যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের আর কি ধরনের ভিডিও বা জিনিসপত্র জানালে আপনাদের সুবিধা হবে।